হাজার বছরের সেরা বাঙালি সুজন, এমন বাঙালি আর নাই কোন জন। প্রাচীন বাঙালি জাতি জাত পরিচয়, এনে দেন দেশ ভূমি পতাকা বিজয়। যাহার জন্ম না হলে জনতা বাঙালি, জাত পরিচয়হীন থাকত কাঙালি। বাংলাদেশ নামে রাষ্ট্র জন্ম নাহি হত, স্বাধীন স্বদেশ ভূমি পতাকা না হত। বাঙালির বাংলা ভাষা বাংলা ক্যালেন্ডার, আজকে বাঙালি জাতি করি অহংকার। মাথায় উঁচু করে বলি বাংলাদেশে গর, বাঙালি জাতির পিতা শেখ মুজিবর। অহংকার করবার আছে কত কিছু, জন্ম নাহি হলে তার সব ছিল মিছু। শহীদ মিনার আর স্মৃতিসৌধ ভাই, শেখ মুজিবের ডাকে যুদ্ধ করে পাই। নির্যাতিত নিপীড়িত যুগে যুগে জাতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত তেলেশমাতি। 200 বছর ওরা করে নির্যাতন, তারপরে পাকিরাও করে নিপীড়ন। মুখের ভাষাকে ওরা কেড়ে নিতে চায়, আমার গোলার ধান ওরা নিয়ে যায়। আমার চাষের জমি ওরা ফল খায়, বন্দুকের নল ধরে কথায় কথায়। যখন তখন ওরা চালায় রোলার, হঠাৎ জাতির জন্য আসে অবতার। মুক্তির বারতা নিয়ে আসে একজন, ঘুমন্ত জাতিকে তিনি দেখায় স্বপন। রেসকোর্স ময়দানে তিনি গর্জন ছাড়েন, দারাজ কণ্ঠের ঝাঁজে ভীতিকে নাড়েন। আমার লোকের পরে আর গুলি চলে, ঘরে ঘরে দুর্গগড় সেই নেতা বলে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিরস্ত্র বাঙালি ঘুমে প্রতি ঘরে ঘরে, 25 মার্চের রাতে আক্রমণ করে। প্রশিক্ষিত পাখি দল করে আক্রমণ, গণহত্যা করে দেশে লুট অধর্ষণ। নির্বিচারে হত্যা করে অগণিত লোক, দেশের বাঙালি আজও করে সেই শোক। মার খেতে খেতে পড়ে রুখে ওঠে জাতি, প্রতিপক্ষ ছিল এক মস্ত বড় হাতি। দাও কাস্তে লাঠি আর কোন্তাও কোদাল, লগি বৈঠা ছাটা টেটা বললম কোড়াল। যার যা ঘরেতে ছিল হাতে নিয়ে তাই, প্রতিবাদ করে ওঠে বাঙালি সবাই। সেই রাতে নেতাকেও ধরে নিয়ে যায়, করাচিতে নিয়ে তাকে রাখে জেলখানায়। তারপর করে তার গোপন বিচার, দেশদ্রোহী বলে সেই পাকুড়া সরকার। তাকে দোষী করে ডাকে বিচারের রায়, মৃত্যুদণ্ড দেয় তাকে হত্যার আশায়। কবর খনন করে জেলের ভিতর, ধমক ঠমক মারে এমন ভিতর। হুমকি ধমকি দেয় লড়াই থামাও, না হলে ফাঁসিতে ঝুলে অপারেতে যাও। বাঙালির নেতা তিনি নীতিতে অটল, মৃত্যু ভয় করে নিষেছিল অবিচল। 9 মাস যুদ্ধ করে বাঙালি সকলে, স্বাধীন স্বদেশ ভূমি
এসেছে দখলে। যুদ্ধ শেষে বঙ্গবন্ধু দেশেতে আসেন, বাঙালি জাতিকে নিয়ে খুশিতে হাসেন। শত্রু মিত্র সকলের বুকে টেনে নিয়ে দেশকে গড়ার কাজে চলেন এগিয়ে। ভুলে যান শত্রু মিত্র বন্ধুকে দুশ্মন, জাতির পিতার কাছে সবাই স্বজন। কিন্তু তার ধারণাকে মিথ্যা করে দিয়ে 15 আগস্টে তার বাড়ি ঘরে গিয়ে কোলাঙ্গার পাপি দল খুন করে তাকে, পুত্রবধূ পুত্র আর পুত্রদের মাকে। বাড়ির সিঁড়িতে তার পড়ে থাকে লাশ, রক্তের নহর বহে খায় সর্বনাশ। হাসিনার হেনা তারা বিদেশেতে তাই তো তাদের ওরা হত্যা করে নাই। 15 আগস্টে যিনি খুন হয়েছেন, জেল ও জুলুম তিনি কত সয়েছেন। তিনি এ জাতির পিতা স্থপতি বাংলার, বাংলাদেশ নামে রাষ্ট্র সেই রূপকার। বাংলাদেশ নামে কাব্য লিখেছেন যিনি, অমর কাব্যের সেই মহাকবি তিনি।